দর্শক, প্রধান সড়কে জাউয়া টু সাতকের বাসের সাঁকো, এটা আসলে কল্পনার বাইরে হয়ে যায় অনেক সময়। এটা নতুন না, এটা 2-3 সপ্তাহ হয়ে গেছে। এই অঞ্চলের মানুষ কিন্তু খুব দুর্ভোগে কষ্টে রয়েছেন। তারা অনেকজনের প্রবাস থেকে মেসেজ করেছেন, অনেকজন আমাকে কথা বলেছেন যে ভাই এটা একটু তুলে ধরেন। আমি বলতে চাই যে এই চরমোল্লা ইউনিয়নে যারা আছেন, আশাকাসরে যারা আছেন, জলাইশরে যারা আছেন, আইন্দেরগড়ে যারা যারা সাতক দিকে যাতায়াত করেন জাউয়া থেকে, সবাই সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন যারা সাতক দ্বারাকে দেখেন, যারা সাতক দ্বারা অধিকার রাখেন দেখার। তারা কি দেখছেন এই রাস্তা, তারা কি দেখতে পেরেছেন, একটু শেয়ার দিয়ে পৌঁছে দিন তাদের কাছে। আমরা তো বলেছি সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে যতগুলো সমস্যা আছে আপনাদের আমরা তুলে ধরবো। আজকে দেখতে পেয়েছেন যে প্রধান যে সড়কটি রয়েছে জাউয়া থেকে সাতক, যেখানে আমরা টু লাইনে বলতে পারি এই রাস্তাটি, সেখানে বাসের সাঁকো, আর বাসের সাঁকোটি পার হচ্ছেন, দুর্ভোগে পড়েছেন এই এলাকার মানুষ, যেটা এই মুহূর্তে আমরা দেখছেন। এই মুহূর্তে দেখছেন আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুপাশে যেন একটা ফেরির প্রয়োজন এমনটাই আসলে জনগণ ভাবছেন, কারণ যেখানে প্রধান সড়কে দিয়ে ভেঙে চলে গেছে এখন পর্যন্ত কোনো কাজ হয়নি, এবং যেখানে শত শত মানুষ প্রতিনিয়ত প্রতি সময় তারা কিন্তু প্রতিনিয়ত একটু আসেন, প্রতিনিয়ত কিন্তু মানুষ এটা নিয়ে কথা বলছেন সাতক উপজেলার মানুষ। এটা কিন্তু প্রথম একটা সড়ক, একটা মেন রোডে যদি বাসের সাঁকো থাকে তাহলে আমাদের মান সম্মান আছে কিনা একটু বলেন। ধন্যবাদ সাতক টু সুনামগঞ্জ চ্যানেল ফয়সল ভাইকে। আসলে আমাদের কি বলবো, আমাদের পুরা কপাল। 2022 সালের বন্যায় এই রাস্তাটা খুব মানে রাস্তা চলাচলের অনুপযোগী ছিল, রাস্তা মেরামতের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। 2024 সালে এসে আমরা এই রাস্তা বৃহত্তর সাতকের, আমরা একটা উত্তর থেকে পশ্চিম সাতকের মানুষের প্রধান যাতায়াতের রাস্তাটা হচ্ছে আমাদের এই রাস্তা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের রাস্তাটা এখনো সংস্কার হয়নি। আমি আসলে চরমহল্লারই একজন, চরমহল্লার সন্তান, কিন্তু আমাদের প্রতিদিন যে যেভাবে কষ্ট করে মানুষ, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমাদের এই রাস্তাটা হচ্ছে আমার এমপি মহোদয়ের বাড়িতে যাওয়ারই প্রধান রাস্তা। কিন্তু আসলে আমরা দুর্ভাগ্য, আমরা এখনো রাস্তার কাজটা এখনো আরম্ভ হয়নি, রাস্তায় কোনো কাজের সম্ভাবনা আমরা এখন দেখতে পাইনি। ধন্যবাদ জানাই আমাদের এলাকার কিছু ভাইদেরকে উদ্যোগ নিয়ে যারা এই সাঁকোটা করে দিয়েছেন। সাঁকোটা দেওয়ার কারণে আমাদের মা বোনেরা খুব কষ্ট করে সাঁকোটা পার হয়ে যাচ্ছে। এর এরপরে কলেজে পরীক্ষা চলতেছে, ইন্টার লেভেলের পরীক্ষা, আমাদের ভাই বোনেরা ছাত্রছাত্রীরা খুব কষ্ট করে এই রাস্তার দিকে এই সাঁকো পার হয়ে তারা কলেজে যাচ্ছে। আমি অনুরোধ করব আমাদের সাতকের ইয়নো মহোদয়কে, আমি অনুরোধ করব আমাদের সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য জননেতা ময়ূর রহমান মানিক মহোদয়কে অতি শীঘ্রই যেন আমাদের এই চরমহল্লাবাসীর বৃহত্তর পশ্চিম উত্তর সাতকের কষ্ট যাতে লাঘব হয় আমি আশাবাদ ব্যক্ত রাখি। ধন্যবাদ জানাই আমার ভাই ফয়সল আহমদকে আমাদের রাস্তার এই দুর্দশা করুণ কাহিনী তুলে ধরার জন্য। সালাম আলাইকুম। আমি চরমহল্লাবাসীর কাছ থেকে সর্বোচ্চ শেয়ার চাই, কারণ আপনারা জানেন যে যে রাস্তাগুলো ভালো কাজ হয়েছে সেগুলো আমি তুলে ধরি, যেগুলো ভেঙে চড়ে গেছে সেগুলো তুলে ধরি। একটি কারণ হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যে এই কাজটি করার দরকার, কারণ এই কাজগুলো কিন্তু দ্রুত গতিতে করার দরকার। এটা কিন্তু ছোট কোনো রাস্তা নয়, এটা কিন্তু অনেক বড় একটা রাস্তা, যেখানে শত শত গাড়ি সাতক টু জাউয়া চলাচল করে। আগে মানুষ গোবিন্দগঞ্জ হয়ে সাতক যেত, এটা শর্ট রাস্তার জন্য মানুষ জাউয়া থেকে সরাসরি সাতকের রাস্তা কিন্তু এইদিকে চলে যেত। এখন যদি রাস্তা বন্ধ হয়ে যায় কিন্তু শত শত গাড়ি কিন্তু দুই পাশে আটকে পড়েছে, মানুষ কিন্তু কষ্ট রয়েছে, রুগীর গাড়ি যেগুলো আছে আবার সাতক হয়ে ঘুরে কিন্তু তারা সিলেট যেতে হয়। এই আশাকাশরে মানুষ উল্টা যদি যেতে হয় রুগী নিয়ে, তাহলে কতটুকু দুর্ভোগ কষ্টে রয়েছে তারা, এটাই তো আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারাই সর্বোচ্চ শেয়ার করবেন, চরমহল্লাবাসী যারা আছেন আপনাদের পাশে এই বাঙ্গাটি। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকে এই যে এত বড় একটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু বাসের সাঁকো, এটা আসলে কল্পনার বাইরে, আমরা কল্পনা করতে পারি না, কারণ এটা মহাসড়কে আপনারা বলতে পারেন, কারণ যেহেতু শত শত গাড়ি এখানে যাতায়াত করে। এবং আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর আমরা চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করছি, সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন এই সাতকের মানুষ যারা আছেন, যারা এই সাতককে সাতক দ্বারাকে তারা দেখেন দেখেন যারা, তাদেরকে আমরা বলবো যে আপনারা কত কষ্টে মানুষ আছেন এই এলাকার মানুষ আসলে সেটা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন এবং দেখেন যে শত শত মানুষ যে পার হচ্ছেন, এটা আসলে বাস্তবতার মধ্যে যে ভিডিওগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পেয়েছেন যে মিনিটে কত মানুষ যাচ্ছে এই সাঁকো দিয়ে। এই সাঁকোটা কে দিয়েছে ভাই, সাঁকোটা দিচ্ছে কে?
এলাকার যুবক যারা আছে সাকুটু দিয়েছেন, আসলে এটাই দুঃখজনক বিষয়। কারণ এলাকার যুবক যারা আছেন তারা কিন্তু দেখে দেখছেন যে মা বোন যারা আছেন পানিতে পড়ে যাচ্ছেন, তারা সাকুটু দিয়েছেন। আমরা চাই যে দ্রুত গতিতে, আমি দেখেছি হয়তো কাল্লা পশু ইয়নো মহোদয় এখানে এসেছিলেন, দেখেছেন চেয়ারম্যান সাহেব, দেখেছি দেখে কি হলো। আমরা জানি যে জাউয়া ইউনিয়ন চেয়ারম্যান জনাব আব্দুল হক সাহেব উনি কিছু উদ্যোগ নিয়েছেন, এখনো কিছুটা হইলে মেরামত করার উদ্যোগ নিয়েছেন। যদিও আমরা ইউনিয়নের কোন চেয়ারম্যান বা কোন কর্মী কাছ থেকে আমরা এখনো কিছু পাইছি না, তখন টাইম হয়ে গেছে ওখানে কাজ করবার, সম্ভবত আগামীকালকে কাজ লাগতে পারে। আমরা চাই আসলে এই কাজটি হয়ে যাক দ্রুত গতিতে, কারণ আজকে যে দিনটি বা অনেক দিন অনেক ভালো দিনটি গেছে, বৃষ্টি নেই, আজকে কাজটি হলে হয়তো ভালো হতো। আমি দেখেছি হেন মহোদয় এসেছিলেন এবং এই ইউনিয়নের চেয়ারম্যান এসেছিলেন, দেখে গেছেন হয়তো কাজ হবে। তবে আমি চাই এই বড় সড়কটি যাতে খুব দ্রুত গতিতে কাজটি হয়ে যায়, কারণ মানুষ যেহেতু দুই পারে যেহেতু কষ্ট রয়েছে, মানুষ কষ্ট করে বাড়ি ফিরছেন এবং অনেকে আছেন যে অসুস্থ মানুষ রুগী নিয়ে বাড়ি ফিরতে পারছেন না, সেটা অ্যাম্বুলেন্স হন আর জায়গারই হন, কিন্তু সাতক হয়ে ঘুরে যেতে হবে ওই এলাকার মানুষ, যেখান থেকে তারা 2 কিলোমিটারের ভিতরে জাওয়া বাজার পড়েছে, সেই জাওয়া বাজার তারা কিন্তু এখানে যেতে পারেন। 2 কিলোমিটার বদলে কিন্তু তারা কিন্তু আর 10-15 কিলোমিটার ঘুরে তারা কিন্তু সিলেটে যেতে হবে গাড়ি নিয়ে, এমনটাই আসলে এই রাস্তায় প্রমাণ দিচ্ছে। আসলে আমরা চরমোল্লাবাসী কতটা কষ্টে আছি মুখে কওয়ার মতো না, মুখে কত বাসা কওয়ার মতো না। আমরা চরমোল্লাবাসী আসলে কতটা কষ্টে আছি রাস্তা লইয়া, বাসা কওয়ার মতো না। কতদিন এই কাজ হয়েছে রাস্তা? সম্ভবত 4-5 বছর আগে হইব, এর ভিতরে আর কোনো কাজ করা হয়েছে না, ফলো রয়েছে না। জি, এই রাস্তাগুলো আসলে আমি যে যে জায়গায় চিহ্নিত করে গাইড ওয়াল করে রাস্তাগুলো করার প্রয়োজন এটা আমরা আসলে মনে করছি, কারণ দুই পাশে মানুষ জাম লেগে গেছে, ওই পাশটি জমা হয়ে যাচ্ছে আবার ওই পাশে আসলে ওই পাশে আসছে, যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দুই পাশটাই দেখানোর চেষ্টা করছি। যেহেতু এটা প্রধান একটা সড়ক জাউয়া বাজারে, প্রধান সড়কটি যেহেতু ভেঙে গেছে এবং সেখানে কিন্তু শত শত মানুষ যাতায়াত করছেন আজকের, আমি মনে করি যে এই এলাকার যত মানুষ আছে লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। এই বাসের সাক্ষ্য দিয়ে মেন রোড দিয়ে মানুষ পারাপার করছে, এটাই আসলে ইতিহাস বলা যায়, এটাই কোনো একদিন আসলে শেয়ার করে রাখতে পারেন, মনে রাখতে পারেন। এই মেন রোডে কিন্তু সাক্ষ্য দিয়ে পার হচ্ছে মানুষ, এটা আসলে খুব কষ্টজনক। কারণ এটা কতদিন আগে ভাঙছে ভাই? পানি তো ভাই লাগাতে এই মতো 3টা হয়েছে পানি, প্রথম পানির পরে 2 নম্বর পানি থেকে ভাঙ গিয়েছে, এখন 3 নম্বর পানি বেশি ভেঙে নিয়েছে যাওয়ার মতো না। পরে 2 নম্বর দুটা পানি দেওয়ার পরে আমরা কিন্তু কিছুটা হইলেও চলাচল করতে পারছি। দুঃখজনক আসলে ভাইয়া বলছেন লজ্জার বিষয়, কারণ মেন রোডে যদি সাক্ষ্য থাকে তাহলে এটা আসলে কোন দেশে বাস করছি আমরা, এটা আপনারাই সারা দেশে যদি উন্নয়নের জোয়ার বই থাকে তাহলে আমরা চরমোল্লাবাসী এখানে উন্নয়নের ছোঁয়া পাইলাম না, ছোঁয়া কেন আমরা পাই না ভাই? কই থেকে আইছেন? কিতাম কে আইলা? আমি দেইলাম তো ভাই, আমি দেইছি। এটা কি মেন রোড? মেন রোড আরে কই আপনি আদমান আলী? কিলা লাগছে আইতে? বহুত কষ্ট লাগে ভাই রাস্তা কাছে। বুঝছেন দর্শক, আসলে মানুষের কথা নেওয়ার চেষ্টা করছি, যারা দুর্ভোগে পড়েছেন, যারা কষ্ট করেছেন এই এলাকার মানুষ, ওনাদের কথা নেওয়ার চেষ্টা করছি, যারা বলছেন যে আসলে আমরা বাংলাদেশে বসবাস করে এখনো মেন রোড দিয়ে আমরা সাঁকু দিয়ে পার হচ্ছি, এতে আসলে তারা অনুভূতি প্রকাশ করছেন আমাদের কাছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা চাই সর্বোচ্চ শেয়ার করে, এই মধ্যে 200 মানুষ যুক্ত আছেন, প্রায় 200 মানুষ সবার কাছ থেকে জনস্বার্থে, নিউজটি আমাদের জনস্বার্থে করা আপনাদের জন্য, আপনারা সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে, কারণ যত বেশি শেয়ার করবেন তত বেশি কিন্তু আমাদের এমপি মহোদয়ের চোখে পড়বে, সবার চোখে পড়বে। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই আসলে বাস্তবতার সাথে মিল রেখে যে এই রাস্তাটির যে বেহাল দশা, এবং সেখানে মেন রুটেই বাসের সাক্ষ্য দিয়ে শত শত মানুষ প্রতিনিয়ত পার হচ্ছেন, সাতক এবং জাউয়ার মানুষ, এই জিনিসটা আমরা বাস্তবের সাথে মিল রেখে আপনাদের কাছে দেখাতে চাই।
দর্শক দুই পার দিয়ে যে শত শত মানুষ পার হচ্ছেন সেটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা রয়েছি সাতকটু জাউয়া যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় প্রায় 15-20 ফুট জায়গা ভেঙে চলে গেছে এবং সেখান দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথায় থেকে যুক্ত হয়েছেন। আজকের ভিডিওটি লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে পারেন, জনস্বার্থে এই নিউজটি করে আপনাদের কাছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এই এলাকার মানুষ কত কষ্টে রয়েছেন, কত দুর্ভোগে রয়েছেন দেখতে পেয়েছেন যে এক পাশ বন্ধ রয়েছে, আবার আরেক পাশ দিয়ে মানুষ যাচ্ছেন, আবার আরেক পাশ দিয়ে আসবেন, এভাবেই দিনটা পার হয়ে যাচ্ছে এলাকার চরমোল্লাবাসী। চরমোল্লাবাসী এই মুহূর্তে আমার লাইভে আছেন, আমি জানি আপনারা দেখছেন আপনাদের এলাকার এই লাইভটি আপনাদের জন্য জনস্বার্থে আমরা করার চেষ্টা করছি দেখানোর জন্য, কারণ জনস্বার্থে সবসময় আমরা থাকি আপনাদের পাশে। দর্শক রয়েছে জাউয়াটু সাতকের যে রাস্তা সেই রাস্তা থেকে আজকের লাইভটি সরাসরি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। যুক্ত থাকেন আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আজকের লাইভটি। মানুষ কত কষ্টে রয়েছে, মানুষ কত দুর্ভোগে রয়েছে, মানুষের কষ্ট এবং যন্ত্রণা তুলে ধরার জন্য আমরা রয়েছি সাতকের চিনগুনি পেজ আপনাদের পাশে। এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটি এবং মানুষ কিভাবে পার হচ্ছে সেটা আপনারা দেখছেন এবং ছোট্ট একটা বাঁশের সাঁকো দিয়ে। ছোট্ট একটা বাঁশের সাঁকো দিয়ে শত শত মানুষ কিভাবে পার হচ্ছেন সে কষ্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভাই আগে তো গেলাম একটা পাশ যদি মানুষ 10 মিনিট ওই পাশে মানুষ যাতায়াত বন্ধ করছে, আবার ওই পাশে মানুষ যাচ্ছে, আবার ওই পাশে বন্ধ হচ্ছে, এভাবে সময়টা দিনটা পার হয়ে যাচ্ছে এই চরমোল্লাবাসীর এই সাতকবাসীর। এখানে এখান থেকে সাতকের এবং জাউয়ার যে চলাচল যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় আমরা সরাসরি আজকের লাইভটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করছি। আমরা সেটাই মনে করি যে সর্বোচ্চ শেয়ার করে আপনারা পৌঁছে দিবেন সবার কাছে। দর্শক রয়েছে সাতকের জাউয়া বাজার টু সাতকের যে রাস্তা সেই রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, আমরা সেখানে রয়েছি বাসের সাঁকো মেন রোডে, এটাই আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, কমেন্টে থাকুন, কমেন্ট করতে থাকুন আমাদের এই পেজে, আপনাদের কমেন্ট গুলো পড়ার চেষ্টা করবো, নেওয়ার চেষ্টা করবো। আপনারা এই মুহূর্তে চরমোল্লাবাসীর দুঃখ কষ্ট যন্ত্রণা আমরা তুলে ধরেছি। যারা সাতক যাবেন জাউয়া হয়ে যেতে পারবেন না, কারণ গাড়ি যাচ্ছে না, আপনাদেরকে এই মুহূর্তে আমরা সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি। গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং আমরা রয়েছি যে আশাকাসর বাজারে যাওয়ার আগে যে বৃষ্টি রয়েছে বৃষ্টির আগে যে রাস্তাটি রয়েছে সেটা কিন্তু ভেঙে পড়েছে এবং সেখান দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে অনেকদিন যাব। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ছাত্রদের সকল পর্দার মাধ্যমে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে কমেন্টে থাকুন। আমরা চাই আপনারা সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে এই কাজটি দ্রুত গতিতে হয়ে যায়। দর্শক কমেন্টে থাকুন, কমেন্ট গুলো আমি নেওয়ার চেষ্টা করবো কে কোথায় থেকে যুক্ত হয়েছেন, একটু কমেন্টে থাকুন। অনেকে যুক্ত আছেন, কোন জায়গা বলেছেন বলে দিয়েছে, মাহমুদ আলী ভাই যুক্ত আছেন এই মুহূর্তে, তিনি লিখেছেন এটা হচ্ছে জাউয়া টু সাতকের যে রাস্তা সেই রাস্তায় আমরা রয়েছি এবং অনেকে রয়েছেন সামিউল জয় যুক্ত আছেন এই মুহূর্তে, সাব্বির আহমেদ পোকা যুক্ত আছেন এই মুহূর্তে যিনি লিখেছেন, এই মুহূর্তে রিপন যুক্ত আছেন, আবুল মনসুর চৌধুরী যুক্ত আছেন এই মুহূর্তে, অনেকে যুক্ত আছেন আজকের লাইভে। আমি চাই সবাই আমাদেরকে সাপোর্ট দেবেন, আমরা এই মুহূর্তে
সাতক টু যাওয়ার যে রাস্তা আছে সেখানে আছি। সাব্বির আহমেদ খোকন যুক্ত আছেন, নতুন চমক তিনি লেগেছেন। আমরা আজকে সাতক টু যাওয়ার যে রাস্তাটি আছে সেটা তুলে ধরছি। সর্বত সবার কাছে পৌঁছে দিবেন আজকের লাইভকে, আমরা এটাই মনে করছি। কারণ শামসুল আলম মুন্না যুক্ত আছেন এই মুহূর্তে, পানির খবর কিতাব। পানি কমতেছে ভাই, অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার এই লাইভে যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নিউজটি জনস্বার্থে করা আপনাদের জন্য। আবুল মনসুর চৌধুরী আবারও যুক্ত আছেন, সাব্বির আহমদ যুক্ত আছেন, শিমুল জয় যুক্ত আছেন, অনেকেই কমেন্টে আছেন। সর্বোচ্চ শেয়ার করবেন আজকের লাইভটি, আমি মনে করি যে জনস্বার্থে যেহেতু করা লাইভটি। মোহাম্মদ আলী যুক্ত আছেন, দর্শক বিদায় নেব। বিদায় নেবার আগে একটা কথাই বলি যে আমরা কিন্তু সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে এভাবেই আপনাদের কাছে তুলে ধরি, কারণ এই রাস্তাটি যখন কাজ হয়ে যাবে তখন আমাদের কাছে আনন্দ মনে হবে। কারণ আমরা এই নিউজগুলো তুলে ধরি, যারা এই সাতক দ্বারাকে দেখেন, যারা দেখভাল করেন, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এবং এই নিউজের মাধ্যমে এটাই বোঝাতে চাই যে এই রাস্তাটি ভাঙ্গা আছে, দ্রুত গতিতে কাজটি হয়ে যাক আপনাদেরকে আমরা দেখাতে চাই। এবং আপনাদের সার্বিক সহযোগিতা আশা করছি এই লাইভের মাধ্যমে, যারা দেখছেন সবাই। এবং এবং মানুষ কত কষ্টে দুর্ভোগে রয়েছে এই সাতকের মানুষ, সেটা আমরা তুলে ধরেছি আপনাদের মাঝে। আমরা চাই সাতক এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গা থেকে এভাবেই আপনাদের পাশে থেকে কাজ করতে চাই সব সময়। কারণ যেখানেই বিপদ সেখানেই আমরা কিন্তু সাথে সাথে থাকি, যেখানেই দেখবেন সমস্যা সেখানেই আমরা সমাধানের স্বার্থে কাজ করি। দর্শক যুক্ত থাকবেন আমাদের সাথে আজকের লাইভটি জনস্বার্থে করা আপনারা অবশ্যই বুঝতে পারছেন দেখে, এবং আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে মেইন রোড দিয়ে বাসের সাঁকো দিয়ে পার হচ্ছে মানুষ, এর চেয়ে কষ্ট এবং যন্ত্রণা যদি কিছু থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আমাদেরকে, আমাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করি। সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, কারণ আমরা এই জনস্বার্থে নিশ্চিত করা। দুই পাশেই কিন্তু সিএনজি একটা পড়েছে, দুই পাশ দিয়ে মানুষ যাতায়াত করছেন, যেটা এই মুহূর্তে আপনাদের কাছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন আপনারা আমাদের লাইভের মাধ্যমে। আমরা চাই এই রাস্তাটি দ্রুত গতিতে কাজ হয়ে যাক, মানুষ আবার জাগুয়া থেকে সাতক পর্যন্ত গাড়ি করে বাড়ি ফিরুক, রোগীর গাড়ি নিয়ে বাসায় যাও, এটাই আমরা চাই। এটাই হয়ে গেলে আমরা আমাদের কাছে মনে হবে যে আমরা সার্থক এই লাইভটি করা এবং আনন্দ পাবো লাইভটি করায়। দর্শক সাতকের এই রাস্তাটি আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। পুরোটাই রাস্তা মোটামুটি গাড়ি চলাচল রয়েছে ভালো, কিন্তু এখানটা ভাঙ্গার কারণে কিন্তু গাড়ি চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে সাতক টু যাওয়া, যেটা মেইন রুটের উপরেই বাসের সাঁকো। রুগী যারা আছেন তাদের জন্য এই রাস্তাটি আসলে কষ্টজনক, কারণ বাড়ি ফিরতে পারবে না। কারণ আমরা চাই সর্বোচ্চ শেয়ার করে আপনারাই সবাই পৌঁছে দেবেন সবার কাছে আজকের এই লাইভটি, এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই লাইভটি এবং দেখানোর চেষ্টা করেছি। এতক্ষণ ছিলাম এখানকার লাইভে, কারণ এখানে হচ্ছে যাওয়ার টু সাতকে যে রাস্তা করুণ দশা রয়েছে, যেটা মেইন রোডে বাসের সাঁকো দিয়ে মানুষ যাতায়াত করছে এই কষ্ট দুর্ভোগে, সে লাইভটি আপনাদের মাঝে আমরা তুলে ধরছি। আবারও দেখা হবে কোন লাইভ নিয়ে, ততক্ষণ সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। আমরা চাই যে সিলেট বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে মানুষের কষ্টগুলো তুলে ধরার জন্য কেমন যন্ত্রণায় মানুষ রয়েছেন, এই সাতকের মানুষ যাওয়া থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরতে পারছে না, এতে যন্ত্রণা এবং কষ্টের আর কিছু থাকতে পারে না। বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।